এবার ইসরায়েলকে কঠোর বার্তা দিল সৌদি আরব। গাজা উপত্যকায় স্থল অভিযান চালানো নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে দেশটি। বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে হুমকিতে ফেলে চালানো এই অভিযানকে আন্তর্জাতিক আইনের অযৌক্তিক লঙ্ঘন বলে উল্লেখ করেছে সৌদি আরব। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হেগারি গত শুক্রবার রাতে বলেন, টানা দুই রাত ট্যাঙ্ক নিয়ে অভিযান চালানোর পর ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের আওতা বাড়াচ্ছে, আর এরপরই স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে সতর্ক করল সৌদি আরব। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের চালানো যে কোনো ধরনের স্থল অভিযানের নিন্দা জানাচ্ছে সৌদি আরব, কারণ এ ধরনের অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি তৈরি করে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এভাবে ফিলিস্তিনি জনগণের উপর হামলা চালানো হলে তা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে বলে বিবৃতিতে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, অঞ্চলটির স্থিতিশীলতার ক্ষেত্রে এর গুরুতর প্রভাব পড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে এ সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ সংস্থাগুলো যেন বেসামরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারে তা নিশ্চিতে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে সৌদি আরব। বিবৃতিতে আরও বলা হয়, গত শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জর্ডান, মরক্কো ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।